হ্যালো ফ্রেন্ড, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটি আইটেল ব্র্যান্ডের একটি নিউ মডেলের আনবক্সিং ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো। এইভাবে নতুন নতুন আরও ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো। তো চলো ভিডিওটি শুরু করা। বন্ধুরা, আজ আইটেলের আর একটি দুর্দান্ত ফোন আনবক্সিং করতে চলেছি, যেটি আইটি 2175 প্রো। 2.0 বিগ ডিসপ্লের সাথে কিং ভয়েস আছে এবং কালারটি অসাধারণ কালার। আনবক্সিং করলেই তোমরা এটি দেখতে পারবে। তো চলো দেখি কী কী আছে এর ফিচার্স। তো এখানে তো দেখতেই পাচ্ছ 2.0 বিগ ডিসপ্লে, সাইডে দেখো, এবং পেছনে এখানে আছে ব্রাইট ডিসপ্লে, কিং ভয়েস, FM উইথ রেকর্ডিং, ভাইব্রেশান, 2000 ফোন বুক মানে সেভ করা যাবে, 500 SMS, রিয়ার ক্যামেরা, 7 days ব্যাটারি ব্যাকআপ এবং অটো কল রেকর্ডার। এছাড়া এখানে আইটেলের একটি বারকোডও দেওয়া আছে এবং এটি মেড ইন ইন্ডিয়া। 1 ইয়ারের তোমরা এখানে ওয়ারেন্টি পেয়ে যাবে এবং এটি 23-এর প্রোডাক্ট এবং MRP 1499, কিন্তু তোমরা 1200 থেকে 1250-এর ভেতরে এটি পেয়ে যাবে। তো চলো ফোনটি সিল প্যাক করা আছে আনবক্সিং করে দেখা যাক যে ভেতরে কী কী আছে এবং ফোনটি আসলে দেখতে কেমন। দেখো কালারটি অসাধারণ কালার, এবং ভেতরে আমরা কী কী পাচ্ছি আমরা ফোনটি পরে দেখছি। আগে দেখি যে বক্সের ভেতরে আর কী কী রয়েছে। তো বক্সের ভেতরে প্রথমে পাচ্ছি আইটেলের একটি ওয়ারেন্টি কার্ড এবং কিছু ম্যানুয়াল, যেগুলি আমাদের প্রয়োজন নেই এখন দেখার। এবার দেখবো ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তো ব্যাটারিটি ওপেন করে দেখা যাক যে এটি কত অ্যাম্পিয়ারের। দেখো এখানে আইটেলের ব্যাটারি, ব্যাটারিটি 1200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারিটি 1200 অ্যাম্পিয়ারের তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং ব্যাক সাইডে ব্যাটারিটি দেখো, আইটেলের বারকোড দেওয়া আছে যে ব্যাটারিটি অরিজিনাল কি ডুপ্লিকেট সেটি তোমরা যাচাই করে নিতে পারবে। 1200 অ্যাম্পিয়ার এখানে মেনশন করা আছে, এই যে বারকোডটিও আছে। তো এইবার আমরা দেখব চার্জারটি। তো এর সাথে একটা চার্জার দিয়েছে, চার্জারটি ওপেন করে দেখি এটি কেমন এবং কি চার্জার দিয়েছে এটির সাথে। তো চার্জারটি সিল প্যাক করা আছে। তো এর ভেতরে যে চার্জারটি দিয়েছে সেটি 3500 একটি চার্জার, অর্থাৎ টাইপ বি একটি চার্জার, 5 ভোল্ট আউটপুট আছে এবং চার্জারের ফিনিশিংও ভালোই। এটিও আইটেলের নিজস্ব একটি চার্জার, আইটেলের লোগো দেওয়া আছে এবং বডিটাও তারগুলো খুবই মজবুত আছে, নর্মাল চার্জার নয়। এবার দেখব মেন আমাদের ফোনটি। তো ফোনটির কালার তো অসাধারণ কালার, পেছনে দেখো ডবল ক্যামেরার মতো একটি সেট আপ করা আছে এবং হেডফোন জ্যাক, চার্জার, উপরে একটি টর্চ দেওয়া আছে এবং 2.0 বিগ ডিসপ্লে কিং ভয়েজের সাথে আছে। তো কালো কালারের সাথে এই কালারটি দুর্দান্ত ম্যাচ করেছে, দেখতে পাচ্ছ ফোনটির কালার অসাধারণ করেছে। এছাড়া অন্যান্য কালারও অ্যাভেলেবেল আছে। তো এটি ব্যাক প্যানেল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সিম এবং একটি মেমোরির অপশন দেওয়া আছে। তো আমরা এবার ব্যাটারিটি লাগিয়ে দেখবো অন করে ফোনটি কেমন দেখায়। তো ব্যাটারিটি লাগিয়ে আমরা ফোনটি অন করব। তো ব্যাটারিটি লাগানো হয়ে গেছে, এবার ফোনটি অন করে দেখি। তো ফোনটি অন হয়ে গেছে, আইটেল লেখা উঠে এসছে, সাউন্ডও একেবারে কম নয়, ভালোই লাউড আছে। তো দেখো অসাধারণ লাগছে ফোনটি দেখতে, ছোটো খাটোর ভেতরে এবং খুব কম বাজেটের ভেতরে তোমরা একটা অসাধারণ ফোন পেয়ে যাবে 1 বছরের ওয়ারেন্টির সাথে।
তো ব্যাক প্যানেল লাগিয়ে দেখি ফোনটি কেমন দেখতে লাগে। দেখো দুর্দান্ত লাগছে ফোনটি, যে কেউ পছন্দ করবে এই কালার ফোনটি। এছাড়া অন্যান্য কালার অ্যাভেলেবেল আছে, তো আমার এই কালারটি পছন্দ হয়েছে, আমি এই কালারটি অনলাইন থেকে বুক করেছি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং লাইক কমেন্ট